ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। দায়িত্ব তার রক্ষণ সামলানো, তবে আক্রমণেও যেন কম যান না। ক্যারিয়ারের প্রথম এল ক্লাসিকো খেলতে নেমেই নিজেকে প্রমাণ করলেন ডেভিড আলবা। অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে নিলেন। শেষের দিকে ব্যবধান আরও বাড়ালেন ভাস্কেস। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে অসাধারণ এক জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। ক্যাম্প নুয়ে আজ লা লিগার ম্যাচটিতে 2-1 ব্যবধানে জিতেছে লস ব্ল্যাঙ্কসরা। কার্লো আনচেলত্তির দলের কাছে এদিন দুইবার পিছিয়ে পড়া বার্সেলোনা ৯৭তম মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে কিছুটা ব্যবধান কমায়, তবে শেষ রক্ষা করতে পারেনি কাতালান জায়ান্টরা। স্বাগতিকদের পরাজিত করে পূর্ণ 3 পয়েন্ট অর্জন করেছে সফরকারী রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোতে এদিন ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রেখেছে বার্সা, আক্রমণেও এগিয়েছিল কাতালানরা। রিয়ালের জালে 12 শট নেওয়া বার্সা দুটি রাখতে পেরেছে লক্ষ্যে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার জালে 10 শট নিয়ে 5টি রেখেছে লক্ষ্যে। রিয়াল নিজেদের প্রথম গোলের দেখা পায় 32তম মিনিটের সময়। এ সময় আলবার গোলে এগিয়ে যায় তারা। 1-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা রিয়াল এই লিড ধরে রাখে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত সময়ে 3য় মিনিটে গোলের দেখা পান ভাস্কেস। 2-0 এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। পরে ম্যাচের 97তম মিনিটে আর্জেন্টাইন ফরওয়ার্ড সার্জিও আগুয়েরোর গোল বার্সেলোনা কমিয়েছে ব্যবধান, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। বাকি কয়েক মিনিট রিয়াল মাদ্রিদ এই লিড ধরে রাখায় 2-1 গোলের জয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ের মাধ্যমে লা লিগা পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করল কার্লো আনচেলত্তির দল।